বর্তমানে আমরা এমন এক যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে আছি, যেটা হয়তো মানব ইতিহাসের আর একটা কালো অধ্যায় হয়ে থাকবে। মানব জাতি এমন একটা মাইনের উপর পা রেখে দাঁড়িয়ে আছে যেটা শুধু ফুসে ওঠার অপেক্ষায়। একদিকে ইরান, যা মধ্যপ্রাচ্যের একমাত্র সামরিক শক্তির দানব, আরেকদিকে ইসরায়েল, যা টেকনোলজির চূড়ায় থাকা আধুনিক সামরিক শক্তি। তাই এটা বলা যায়, তাদের গর্জন যদি একবার শুরু হয়ে যায় তাহলে পুরো বিশ্ব কেঁপে উঠবে, আর যুদ্ধ শুরু হলে ফলাফল হবে ভয়াবহ, রক্তাক্ত এবং ধ্বংসস্ত। এখন প্রশ্ন একটাই, কোন দানব সবার আগে জেগে উঠবে? ইরান, যার কিনা সামরিক শক্তি এবং ব্যালিস্টিক মিসাইল, সেই সাথে গোপন সামরিক গাড়ি নিয়ে প্রস্তুত এক মহাদানব, নাকি ইসরায়েল, যে কিনা প্রযুক্তি এবং পারমাণু মিশ্রিত এক অকল্পনীয় দানব? আজ আমরা ঢুকে যাব এই দুই দেশের একেবারে গভীরে, যেখানে শুধু যুদ্ধের নয় বরঞ্চ লড়াই হবে অস্তিত্বের। সামরিক শক্তি, বলা হয়ে থাকে যে দেশে সামরিক শক্তি যত বেশি উন্নত সেই দেশ তত বেশি শক্তিশালী। আকাশপথে ইসরায়েল থেকে ইরান পিছিয়ে থাকলেও নৌপথে ইসরায়েল থেকে অনেকটাই বেশি এগিয়ে রয়েছে ইরান, কারণ সমুদ্রে ইরানের নৌবাহিনী সিংহের মতো। তাদের 17টা সাবমেরিন, 68টা পেট্রোল বোট এবং 10টা মাইনক্রাফট জাহাজ, যা নিয়ে 500 উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত তাদের এই মহাশক্তির জানান দিচ্ছে। তারা প্রায়শই গোপন মিশন এবং তেলের ট্যাঙ্কার আটকানোর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির মধ্যে প্রভাব ফেলে, এবং ইরানের সাবমেরিনগুলো অন্ধকার সমুদ্রের গভীরে শত্রুর উপর নির্ভুল আক্রমণ আনতে সক্ষম। তবে ইসরায়েলের নৌবাহিনী কম শক্তিশালী হলেও তাদের কার্যক্ষমতা এবং গোপন মিশন অত্যন্ত ভয়ঙ্কর। 5টা আধুনিক সাবমেরিন এবং 39টা পেট্রোল বোট নিয়ে তারা পুরো সমুদ্র চুষে বেড়ায়। কিন্তু ইরানের সমুদ্রের নিচে গোপন শক্তি কতটা বিধ্বংসী হতে পারে সেটা কেউ জানে না। অর্থনৈতিক শক্তি, যুদ্ধ মানে কারিগরি টাকার খেলা। অর্থ ছাড়া আপনি সেনাবাহিনী চালাতে পারবেন না, ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবেন না, এমনকি ফাইটার জেটও আকাশে উড়াতে পারবেন না। তাই ইরান প্রতি বছরই তাদের সামরিক শক্তির পিছনে 15 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করছেন। ইরানের বিশাল বাজেটের মূল উদ্দেশ্য হলো ইসলামী বিপ্লবী গার্ডকে আরো দুর্দশ্য গড়ে তোলা এবং তাদের নৌবাহিনী এবং বিমানবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, কারণ পশ্চিমা বিশ্বের অনেক দেশগুলো ইরানকে দুচোখে দেখতে পারে না। কিন্তু অপরদিকে ইসরায়েলকে অর্থ দিক থেকে পিছিয়ে রয়েছে মোটেও না, বরঞ্চ তারা তাদের সামরিক শক্তির পিছনে 27.5 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করছেন, যেটা ইরানের সামরিক বাজেটের থেকে অনেকটা বেশি। আর এই অর্থ দিয়ে ইসরায়েল নতুন ক্ষেপণাস্ত্র এবং নতুন নতুন প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করে, কিন্তু শুধু বিশাল টাকার পরিমাণে যুদ্ধের বিজয় নির্ধারণ করবে না, অর্থ, প্রযুক্তি, কৌশল এবং যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা একসাথে যুদ্ধ প্রভাব ফেলবে। যেমন ইরানের মাটির নিচে গোপন সামরিক ঘাঁটি অদৃশ্য মিসাইল ইসরায়েলের সেই সকল প্রযুক্তি চোখও ফাঁকি দিতে পারে, এবং ইরানের মাটির নিচ থেকে কোন দানব কখন জেগে উঠবে সেটা কেউ বলতে পারবে না। সেনাবাহিনী, ইরানের প্রধান শক্তির উৎস কি জানেন? ইরানের প্রধান শক্তির উৎস হচ্ছে তাদের বিশাল সেনাবাহিনী। ইরানের আছে 6,10,000 একটিভ মিলিটারি পার্সন, এর মধ্যে 3,50,000 সোলজার নিয়মিত বাহিনীতে আর 1,90,000 সোলজার IRGC-তে রয়েছে, যারা সবসময় প্রস্তুত যে কোনো বিপর্যয়ের জন্য। এছাড়াও ইরানের 3,50,000 জন সোলজার রিজার্ভে রয়েছে, যারা যে কোনো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত। ইরানের সেনাবাহিনী সিরিয়া আর ইয়েমেনের মতো যুদ্ধে ইতিমধ্যে অভিজ্ঞ হয়ে উঠেছে, কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী সংখ্যা হিসেবে ছোট হলেও তাদের প্রযুক্তিগত দক্ষতা অপ্রতিরোধ্য। তাদের অ্যাক্টিভ সোলজার রয়েছে 1,59,500 জন এবং রিজার্ভ সোলজার রয়েছে 4,65,000 জন, যারা মুহূর্তের মধ্যে যে কোনো যুদ্ধের মাঠে নামতে প্রস্তুত। তাই এখানে বলাই যায় ইসরায়েলের থেকে ইরানের সোলজাররা অনেকটা এগিয়ে রয়েছে। স্থলবাহিনী, ইরানের স্থলবাহিনী হলো একটি প্রাচীন দৈত্যের মতো, যারা এক একজন সিংহের থেকেও কম না এবং সংখ্যায়ও বিশাল, এবং তাদের হাতে রয়েছে 10,000 যুদ্ধ ট্যাঙ্ক। এই T-72 ট্যাঙ্কগুলো গর্জনকারী আগ্নেয়গিরির মতো ধ্বংস ছড়াতে পারে। আর আছে আর্টিলারি সিস্টেম, যা অনেক দূর থেকেও ভয়ানক আঘাত আনতে সক্ষম। কিন্তু অপরদিকে ইসরায়েল কি পারবে এর বিরুদ্ধে দাঁড়াতে? এর উত্তর হচ্ছে হ্যাঁ পারবে, কারণ ইসরায়েলের হাতে রয়েছে মেরকাবা 4 ট্যাঙ্ক, যা বিশ্বের অন্যতম সেরা যুদ্ধযান। যদিও ইসরায়েল মাত্র 400 ট্যাঙ্ক নিয়ে মাঠে নামবে, কিন্তু এই 400টি ট্যাঙ্ক কোনো সাধারণ ট্যাঙ্ক না, এগুলোর জন্য এক একটা চলমান দুর্গ। সেই সাথে এই ট্যাঙ্কগুলো আক্রমণ এবং নিজের প্রতিরক্ষা দুটোই একসঙ্গে করতে পারে। তবে ইরানের গোপন অস্ত্রাগারে কি ভয়ানক অস্ত্র লুকিয়ে আছে সেটা এখনো অজানা। বিমানবাহিনী, এটা নিঃসন্দেহে মানতে হবে আকাশপথে ইসরায়েল যেন একটা অপ্রতিরোধ দানব, কারণ ইসরায়েলের কাছে রয়েছে 345টা আধুনিক যুদ্ধ বিমান এবং 43টা অ্যাটাক হেলিকপ্টার, যা যে কোনো জায়গায় নির্ভুল আঘাত আনতে সক্ষম। ইসরায়েল আকাশপথে ইরানের থেকে বেশ অভিজ্ঞ, কিন্তু ইরান কি পারবে এর মোকাবেলা করতে? কারণ ইরানের কাছে রয়েছে 312টা যুদ্ধ বিমান এবং মাত্র 5টা অ্যাটাক হেলিকপ্টার। সেই সাথে ইরানের বিমানবাহিনী কিছুটা পুরনো দিনের প্রযুক্তি ব্যবহার করে, কারণ পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার জন্য ইরান তাদের বিমানবাহিনী এখনো ভালো করে আপডেট করতে পারেনি। কিন্তু ইরানের গোপন কৌশল, ড্রোন এবং অজানা মিসাইল ক্ষমতা আধুনিক ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি হতে পারে। ইরানের আকাশ শক্তি আজকের মতো হয়তো দুর্বল, কিন্তু কে জানে কোন আধুনিক আকাশ যুদ্ধের প্রযুক্তি তারা মাটির নিচে গোপন বাঙ্গারে লুকিয়ে রেখেছে? তাহলে এই ভয়ানক যুদ্ধে কে জিতবে? ইরানের বিশাল সেনাবাহিনী, অজানা শক্তি, ব্যালিস্টিক মিসাইল এবং অনিশ্চিত পারমাণবিক অস্ত্র, নাকি ইসরায়েলের আধুনিক প্রযুক্তি এবং নিউক্লিয়ার অস্ত্র?